وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نور مدينة সর্বজনীন সংস্থার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মহতারাম সাদার সদরে ইজলাস, আমাদের সকলের মুরব্বী মহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা আমাদেরকে দীনি নসিহতের মজলিসে ওলামাদের সহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা একটি জান্নাতের বাগানে ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ নূরানি নূরানি নসিহা আপনাদেরকে করেছেন এবং আমার বড়েও মাঝরাত পর্যন্ত ওলামা হযরতদের আলোচনার একটি নিজাম এখানে রয়েছে। আমি বাদাল মাগরিব আপনাদের সামনে বসে গেছি, কিছু কথা বরকতের নিয়তে বলবার এরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা উপস্থাপন করার তৌফিক দান করেন, আপনারা দোয়া করুন, আমিন। মহতরম হাজিরিন, আল্লাহ পাকের কাছে পবিত্র বান্দা পছন্দ, আল্লাহ পাকের কাছে পবিত্রতা পছন্দ, কারণ আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র, আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে ওই বান্দারাই থাকবে যারা হবে পবিত্র। মানব জীবনে তহারাত আর পবিত্রতার গুরুত্ব, আমলি তহারাত, আখলাকি তহারাত, সার্বিক তহারাতের একটি মূল্যায়ন শরীয়তে ইসলামে আছে। ধর্মের মাধ্যমে মানুষদেরকে তহারাতের তালিম প্রদান করা হয়, সব কিছুকে পুত পবিত্রকরণ, এটার একটা আমলি প্রশিক্ষণ ধর্মের মাধ্যমে নবী আলাইহিমুসসালাম গণ মিল্লাতের কাছে পেশ করেছেন। এই তোহারাত শিখাইতে গিয়ে নবী রাসূলগণ জাতিকে পেশাব পায়খানার আমল পর্যন্ত শিক্ষা প্রদান করেছেন, যাতে করে তোহারাতের জিন্দিগি আলী হয় এবং উঁচু মানের হয়। এই কারণেই শরীয়তে ইসলামে কাপড়ের তহারাতেরও একটা গুরুত্ব রয়েছে, যে একটা মুমিন তার গায়ে লিবাস পরবে, লিবাস ও পাক লিবাস পরবে, অপবিত্র লিবাস পরবে না, পবিত্র লিবাস পরিধান করবে, এবং লিবাসের ভেতরে যেন অপবিত্রতা না আসে এদিকে সতর্ক থাকবে, ওইটাও একটা তাকওয়াল্লাহ। যদি কেউ এই তাকওয়াল্লায় দুর্বল হয় তো এর দ্বারাও কবরের শাস্তির আসমানি বিধান রয়েছে। সঙ্গত কারণে নিজের পোশাক পরিচ্ছেদ, নিজের কাপড় পর্যন্ত পাক পবিত্র রাখা শরীয়তে ইসলামে একটি ইবাদত। এ কারণেই নামাজের ফরজের ভেতরে কাপড় পাকও একটা ফরজ। কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, এ সকল
এই যে পবিত্রতাগুলো আছে এইগুলো শরীয়তে ইসলামের ফরজ শিআর সঙ্গত কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতকে একটা কাপড় কিভাবে পবিত্র করবে এইটার তালিমও প্রদান করেছেন এবং নিজের পরিধানের কাপড়টাতেও যেন নাপাকি না লাগে এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে ঢিলা কুলুপের আমলের তালিমী প্রশিক্ষণ পেশ করেছেন যে পবিত্রতা সংরক্ষণে তোমরা এইভাবে এইভাবে ঢিলা কুলুপ ব্যবহার করো শরীয়তে ইসলামের এই আজীব সৌন্দর্য এটা কাফেরের কাছে পছন্দের হয় নাই কারণ কাফেররা নাপাক তার কাছে নাপাক পছন্দ তহারাত তো কাফেরের কাছে পছন্দনীয় না পবিত্রতা আল্লাহর পছন্দ আর অপবিত্রতা শয়তানের পছন্দ কারণ শয়তান খোদ নিজে নাপাক সে নাপাকিকেই পছন্দ করে আর আল্লাহ তাআলা নিজে পাক আল্লাহ তাআলা পবিত্রকে পছন্দ করে পবিত্র তাকে পছন্দ করেন আল্লাহ তাআলা পবিত্র বান্দা পবিত্র জায়গায় থাকে তো তাকে রহমত দেন আল্লাহ তাআলার রহমত শামিলে হাল হয় আর অপবিত্র জায়গায় শয়তানের সাথে মোলাকাত হয় অপবিত্র মানুষের সাথে শয়তানের খাতির হয় সঙ্গত কারণে আজব তালিম আল্লাহর রাসূলের যে বাথরুমে ঢুকতে খবিথ শয়তান থেকে পানাহ চেয়ে আল্লাহর রাসূল বাথরুমে ঢোকার সুন্নত তরিকা শিখিয়েছেন যে বাথরুমে ঢুকবে তো দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস খবিথ শয়তান থেকে পানাহ চাইবে কারণ শয়তানের কাছে অপবিত্র জায়গা পছন্দ শয়তান অপবিত্র জায়গায় অবস্থান করতেছে একটা মুমিন এই জায়গায় ঢুকবে তো শয়তান থেকে পানাহ চেয়ে ঢুকবে আর পাক জায়গা যেটা সেখানে আল্লাহ পাকের রহমত আছে এ কারণে মসজিদে ঢুকতে রহমতের দোয়া করে ঢুকতে হয় আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক জায়গাটা পুত পবিত্র এখানে শরীয়তে ইসলামে অধিক সময় থাকার ফজিলত বর্ণনা করা হয়েছে এ কারণে দাওয়াত ও তাবলীগের মোবারক স্লোগানের ভেতরে একটা স্লোগান এটাও মসজিদের বাইরে সময় কম কাটাবো কারণ মসজিদ পবিত্র জায়গা এখানে যত বেশি থাকবে তো আল্লাহর সাথে বান্দার তত বেশি খাতির হবে সম্পর্ক হবে পবিত্রতাকে পছন্দ করা এবং পবিত্রতার হেফাজত করা পবিত্রতার হেফাজত করণে ঢিলা কুলুপেরও ইস্তেমাল করা ব্যবহার করা ঢিলা কুলুপ ব্যবহার করা আজি পদ্ধতি এখন ঢিলা কুলুপের ব্যবহার নাই উঠে গেছে দাঁড়িয়ে পেশাব করার প্রবণতা মুসলিম নবপ্রজন্মের ভেতরে বেড়ে গেছে এমন পোশাক পরায়া দিছে যেই পোশাক পরে সে বসে পেশাব করতেই পারবে না এত টাইট পোশাক পরেছে দাঁড়িয়ে পেশাব করেছে হেঁটে চলে গেছে ঢিলা কুলুপের কোনো এহতেমাম নাই অথচ কেউ যদি অপবিত্রতার নাপাক থেকে বাঁচতে যদি ঢিলার ব্যবহার করে টিস্যু ব্যবহার করলো তাতেও পবিত্রতা অর্জন হয়ে যাবে যদি পানিও ব্যবহার করে তাহলে ডবল পবিত্রতার এহতেমাম হবে তো এটা আল্লাহর কাছে বড় পছন্দের এ কারণে মসজিদে কুবার মুসল্লিরা পবিত্রতার গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা কুবাবাসীকে কুবার মুসল্লিদেরকে মসজিদে কুবার মুসল্লিদের প্রশংসা কোরআনের আয়াতে করে ফেলেছেন যে এরা পবিত্রতাকে এহতেমাম করে আল্লাহ তাআলা তাদের গুণগান গেয়ে ফেলেছেন এজন্য মুমিনের কাছে হার কিসিমের পবিত্রতা পছন্দ হবে তার ভেতরে লিবাসের পবিত্রতাও মুমিনের কাছে পছন্দের হইতে হবে লিবাসটা নতুন হওয়া জরুরি না মডার্ন ডিজাইনের হওয়া জরুরি না পরনের লিবাসটা ব্র্যান্ডের হওয়া জরুরি না কিন্তু পবিত্র হওয়া জরুরি 18 তালির হতে পারে হযরত উমরের মতো হযরত উমরের গায়ে
18 তালির জুব্বা পরে হযরত ওমর জুমার খুতবা দিচ্ছেন, জুমার নামাজের ইমামতি করতেছেন, জুব্বার ভেতরে তালি আছে 18টা। কিন্তু তালি থাকলে কি হবে, নাপাক পোশাক না, পবিত্র হালতে এটা পরে নামাজে দাঁড়াইছে। এ কারণে সুন্দর সুন্দর লিবাস যে পরে সে আল্লাহর কাছে প্রশংসনীয় না। রিকশাওয়ালা হইতে পারে, সিরা জামাতার থাকতে পারে, কিন্তু তার সিরা জামাটা সে পবিত্র কইরা তারপরে পরে পবিত্র লিবাস পরিধান করে, তো তার তার এই পোশাকটা আল্লাহর কাছে পছন্দের। আমাদের কাছে তো সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক পছন্দের, হইতে পারে এই পোশাকটা পরার কারণে সতর খুলা যাইতেছে, হের বড় এটা পছন্দের। ইদানিং কালের প্যান্ট যেগুলো বেরিয়েছে সতর দেখা যায় জানালা, সিরা প্যান্ট, সিরা প্যান্ট রান বরাবর সিরা জানালা আছে, এটা পছন্দের আমাদের কাছে। আর আল্লাহর কাছে পবিত্র পোশাক পছন্দের, এটা ডিজাইন কম হইলে সমস্যা নাই, কিন্তু এটা পাক পুত পবিত্র এটা আল্লাহ পাকের কাছে পছন্দের। এ কারণেই পাক কাপড় আল্লাহ পাকের জিকির করে, যতক্ষণ কাপড়টা পাক থাকে ততক্ষণ কাপড় জিকির করে। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব আল্লাহর নামের জিকির করে, কাপড়ও আল্লাহর জিকির করে। কতক্ষণ জিকির করে, যতক্ষণ এটা ময়লা না হয়, এটার নাপাক না হয়, এটার তহারাত হিফাজত হয়, ততক্ষণ এই কাপড়টাও দামি, এই কাপড়টাও আল্লাহর জিকির করে। এজন্যে তহারাতের হিফাজতের স্বার্থে ঢিলা কুলুবের ব্যবহার করা, নবীজি যখন এগুলোর তালিম দিতেছিলেন কাফেররা হেসেছে আর বলেছে দেখছ মুসলমানদের নবী পেশাব পায়খানা করাও শিখায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের দিনে কেমন ঢিলা ব্যবহার করবে, গরমের দিনে কেমন করবে তাও শিখিয়েছেন, পদ্ধতিও শিক্ষা দিয়েছেন। কেন? যেন তহারাতের পাবন্দি মিল্লাতের ভেতরে এসে যায়, উম্মতের ভেতরে এসে যায়। কারণ পাক পোশাকেরও একটা তাসির আছে, পাক লিবাসের একটা তাসির আছে। পাক লিবাস মানুষকে পবিত্র পথে পরিচালিত করে, লিবাস তাকওয়া, তাকওয়ার লিবাস। কেন? কিছু লিবাসের ভেতরে তাকওয়া ঝুলে, পবিত্র লিবাসে তাকওয়া ঝুলে, পবিত্র লিবাসে তাকওয়া, পবিত্র লিবাস পরনে ওয়ালাকে লিবাসের কারণে তাকওয়া দেওয়া হয়, লিবাস থেকে তাদের তাকওয়া মিলে। নামাজি মানুষ অনেক সময় বিড়ি সিগারেট খায়, কিন্তু যখন বিড়ি খায় তখন চিন্তা করে যে টুপি মাথায় দিয়ে কেমনে খায়, তো টুপি খুলে খায়। কেন? টুপির একটা তাসির আছে, এটা মাথায় দিয়ে বিড়ি টান দিতে শরম করে, এটা পবিত্র পোশাক, পবিত্র লিবাসের তাসির আছে। কারোর যদি সিনেমা হলে যাওয়ার নিয়ত থাকে তখন পাগড়ি পরে না, জুব্বা পরে না, মসজিদে যাওয়ার সময় জুব্বা পরে, পাঞ্জাবি পরে। আর যেদিন গুনার কামে ঢুকবো, যাত্রা দেখতে যাইবো, সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে রওনা দে। পোশাক পোশাকটা যত তাকওয়া বর্জিত হবে পাপের কাজ তত করা সহজ হবে, এর ভেতরেও তাকওয়া লুকায় থাকে। সঙ্গত কারণে সন্তানদেরকে পাক পোশাক পরানো চাই, সন্তানদেরকে তাকওয়ার লেবাস পরানো চাই। আমাদের বুজুর্গদের ঘরে ছোট ছোট বাচ্চাদেরকে তাকওয়ার লিবাস পরানো হয়, আমাদের আসাতেজা একরামদেরকে দেখেছি, নিজের বাপ দাদাদেরকে দেখেছি, ঘরের শিশু বাচ্চাকে রেডিমেড পোশাক কিনা পড়ায় না। আমি আমার এক উস্তাদের বাড়িতে প্যান্ট কিনা হাতিয়ে দিছি, প্যান্ট 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 বুঝছেন তো, ছোট বাচ্চা হলে ছোট ছোট প্যান্ট থাকে না, ছোট প্যান্ট আর ফতুয়া কিনা হাতিয়ে দিছি। ভেতর থেকে আম্মা যান আমার উস্তাদের আহলিয়া ফালাই দিছে, এই প্যান্ট হাতিয়ে আনছো কেন? আমাদের ঘরে একদিনের বাচ্চাকেও পায়জামা পরানো হয়, তার বাড়িতে প্যান্ট আনছো কি লাগা? প্যান্ট পরলে তো ফরজ তরক হয়ে যাবে, বাচ্চা ও শিশুটাও ফরজ তরক শিখবে কেন?
ওরে যদি এখন প্যান্ট পরানো হয় প্যান্ট দিয়ে ওর তবিয়ত হবে আর যদি পায়জামা পরানো হয় তে পায়জামা দিয়েই ওর তবিয়ত গঠন হয়ে যাবে এটা পড়াই ওর কাছে ভালো লাগবে এই কারণে আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চা দিতে আসলে আমরা শর্ত লাগাই এই আপনি একজন প্যান্ট পরোয়া মানুষ বাচ্চাটারে মাদ্রাসায় লয়ে আসছেন মাদ্রাসায় তো পায়জামা পাঞ্জাবি পরাই লয়ে আইছেন বৃহস্পতিবারে ছুটি দিয়ে দিমু আর বাড়িতে যায় আবার প্যান্ট পড়াইবেন যদি মাদ্রাসায় ভর্তি করে থাকেন তাহলে বাড়িতে যত প্যান্ট শার্ট কেনা আছে এগুলো সব মাদ্রাসায় লয়ে আহেন আমার কাছে লয়ে আহেন বাইরে থাকতে পারবো না কারণ মাদ্রাসা থেকে লিবাসু তাকওয়া পবিত্র লিবাসের তালিম দিয়ে দিমু ঘরে যায় ইংরেজের লিবাস পরাইবেন তো খাসিলতটা ওইটা হয়ে যাব এর একটা তাসির আছে পাক লিবাসের তাসির আছে তাকওয়ার লিবাসের তাসির আছে এ কারণে লিবাসের ভেতরেও তাকওয়া আল্লাহ অনেকে বলে কি পোশাকের ভেতরে কি ইসলাম তাই পরেও নামাজ হয় কোট গায়ে দিয়ে তাই পড়েও নামাজের ইমামতি করা যায় মিডল ইস্টের ইমামদের দৃশ্যকে দলিল হিসাবে পেশ করে তারা ইংরেজদের সাজে ইমামতি করতেছে বিধায় বাংলাদেশে ওই ইমামতি চালু করতে চাও নাকি কিন্তু বাংলাদেশে লিবাসু তাকওয়ার কদর এখনো আছে আজও আছে এ কারণে ছোট ছোট শিশু বাচ্চাদেরকেও তোহারাত শেখানো হয় আমাদের মাদ্রাসায় নুরানিতে একটা বাচ্চা ভর্তি হইলে তাকে তোহারাত শিক্ষা দেওয়া হয় তাকে ঢিলা কুলুক ব্যবহার শেখানো হয় ক্লাসের ভেতরে জিজ্ঞাসা করা হয় কার কার পকেটে টিস্যু আছে বাইর করো ছাত্ররা পকেটের টিস্যু পকেটের মিশক বাইর করে ব্যবস্থা যে আছে এর জন্য তাকে আলাদা নাম্বার দেওয়া হয় তার মানে সে টিস্যু ব্যবহার করে পবিত্রতার পাবন্দ এই পবিত্রতা আল্লাহর কাছে পছন্দের পোশাকের পবিত্রতা যেমন আল্লাহর পছন্দের দৈহিক পবিত্রতাও আল্লাহ পাকের পছন্দের মানব দেহকে পুত পবিত্র করে রাখবে আল্লাহর পছন্দ এ কারণে দেহে ওই সকল জায়গাগুলো প্রতি সপ্তাহে সাফ করতে হয় যার দ্বারা পবিত্রতা দুর্বল হয় নষ্ট হয় যেমন নখ কাটতে হয় নখ বড় হয়ে গেলে পবিত্রতা নষ্ট হয় মুজ কাটতে হয় মুজ গোফ বড় হয়ে গেলে পবিত্রতা দুর্বল হয় মুজ বড় হইলে পবিত্রতা দুর্বল হয়ে যায় যে সকল জায়গায় পরিষ্কার করার বিধান আছে কারণ কি এগুলো বড় হইলে পবিত্রতা দুর্বল হয়ে যায় বগলের নিচে সাফ করতে হয় কারণ এটা সাফ না করলে পবিত্রতা আক্রান্ত হয় দুর্গন্ধ বেশি হয় আর সাফ হয় তো দুর্গন্ধ কম হয় পবিত্রতা তাজা হয় শুক্রবারে কেউ যদি এই পবিত্রতার আমল করে তাহলে প্রত্যেকটা কাজের বদলায় আমলের জুমার সওয়াব দেওয়া হয় নখ কাটলো আমলে জুমার সওয়াব পাবে মুছ ছাটলো আমলে জুমার সওয়াব পাবে এই নখ যদি কেউ না কাটে অনেকে আছে নখ লম্বা লম্বা রাখে এটা জমানার ডিজাইন বানাইছে এই যুগের ডিজাইন হলো নখ বড় হইব রাক্ষসের মতো যেন দেখা যায় বড় বড় সারি এটাকে সুন্দর করে সাজাইবার জন্য নীল পলিশ দিবে আবার এটা ময়লা যেন দেখা না যায় উপরে সুন্দর করে রং দিয়ে সাজায় দিবে এই যে বড় বড় নখ রাখলো নখ বড় হয়ে গেলে এটা না পা ফতোয়ার কিতাবে ধমকি আছে কেউ যদি টাইম মতো নখ না কাটে তাহলে হালাল খায়াও হারামখোর হয়ে যায় হালাল খায় কিন্তু হারামখোর হয়ে যায় এক বালতি পানি যেমন করে এক ফোঁটার চনার কারণে নাপাক হয়ে যায় এক বালতি পানিতে একটু পেশাব করলে যেমন হুকমান এই পানি নাপাক পানিতে পরিণত হয়ে যায় এক প্লেট হালাল খানা লয়ে বসছে যে খানার উপরে সকিনা বর্ষণ হইতেছে কিন্তু আঙ্গুলের নিচে নাপাক বড় বড় সারি
এটা এ ভাতের উপরে স্পর্শ করেছে আর নাপাকের ছোঁয়ায় এ খাবারের বরকত নষ্ট হয়ে যায়, রহমতের বর্ষণ বন্ধ হয়ে যায়। এ পাক খানার সাথে নাপাক সারির সোয়ার কারণে খাবারটা দুর্বল খানায় পরিণত হয়ে যায়। এই নাপাকের টাচে হালাল জিনিসের উপরে বদাসর পড়ে যায়। এ কারণে আল্লাহর রসুল কোন আঙ্গুলির নখ কখন কাটবি, কাটার সময় তরতিব কি হবে, কোনটা আগে কাটবে কোনটা পরে কাটবে আল্লাহর রসুল তাও দেখায় দেখায় সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন। আল্লাহর রসুল মুসাটা শিখাইছেন, দাড়িকে লম্বা রাখতে বলছেন কিন্তু মোষকে ছোট করতে বলছেন, মোষকে খাটো করে রাখতে বলছেন, ছাড়তে বলছেন। কারণ হলো মোষটা এমন জায়গায় মোষের বসবাস, মোষের বসবাস এমন জায়গায় যেই জায়গায় দুইটা ছিদ্র আছে যেখান দিয়ে নোংরা পানি বের হয়। যদি নাক দিয়ে কারোর পানি বের হয় আর যদি দেখেন যে একটু পরে পরে জানালা দিয়ে উকি মারতেছে, তাহলে তারে বলবে না তুই দূরে যা একটু দূরে যা, কারণ জিনিসটা নোংরা পানি, এটা দেখতেও খারাপ লাগে। এই নোংরা পানিটা যখন বাইরে আসে তখন মুসের সাথে মুসাবা মোয়ানাখা করে আহে, কারণ এটা তো জাম করে বাইরে বাইরে হয় না। মুসের লোকে খাতির টাতির করে মোয়ানাখা মুসাবা করতে করতে তারপরে এই নোংরা পানিটা বাইরে হয়। এই নোংরা পানির আসর মানুষের মুসের উপরে পয়রা রয়। এখন এই পানি পান করার সময় যদি ওই পানিতে যদি মুসের সোয়া হয় তো কারা হাতের হুকুম লেগে যায়। আর যদি আমাদের দেশের বুদ্ধিজীবীদের মতো মুস বড় বড় হয় যে মুস সাঁতারের মতন উঁচা করে তারপরে খাইতে হয়, এমন কিছু মুসলা আছে যাদের মুস একেবারে সাঁতার পজিশন মুখ বন্ধ হয়ে রয়েছে, খানা খাইতে হইলেও মুস তো সরায় টরায় তারপরে খায়। তাহলে এই খাবারটা মুসের সোয়ায় সোয়ায় কারা হাতের হুকুম লাগা যায়, একটুকুন কারা হাত শরীয়ত আমন্ত্রণ জানায় না, একটুকুন কারা হাত কেউ শরীয়ত দূরে সরায় ইসলাম দূরে সরায়, বলে মুসকে ছোট করে রাখো, তহারাতকে মজবুত বানাও, তহারাতকে শক্তিশালী করো। তহারাতকে আরো মজবুত বানাইতে গোসলের আমল দিছে, ওজুর আমল দিছে, তায়াম্মুমের আমল দিছে, দেহকে পাক রাখো পবিত্র রাখো গোসল করো। জানাবাত লাহেক হয়ে গেছে নাপাক অবস্থায় শুয়ে থাইকো না, ইবলিস খুশি হবে তোমার লগে ঘুমাবে। তুমি যদি পবিত্র করো তো তোমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতারা জিকির করে ওরা খুশি হয়ে যাবে। পাক বদনে থাকো, আগ রাত্রে তোমার গোসল ফরজ হয়েছে আর সকাল বেলায় তুমি গোসল করছো, খবিসের মতো সারা রাত কাটাইলা, ইবলিস রে খুশি করলা, কেরামান কাতিবিন রে নারাজ করলা, ওরা তোমার দেহে আছে তোমার সাথে আছে ওদের কষ্ট হইতেছে। এ কারণে বাথরুমে গেলেই তাড়াতাড়ি বাইরে হইতে হয়, সাথে ফিরিস্তা আছে, পবিত্র থাকলে ফিরিস্তাদের আরাম হয়, ওরা খুশি হয়, ওরা জিকির করে, পাক পবিত্র মানুষদের উপরে ওরা সন্তুষ্ট থাকে। এ কারণে পৃথিবীর সকল পয়গম্বররা তহারাত লালনকারী ছিলেন, সব সময় তহারাতের হালতে থাকতেন। আমাদের নবী আলাইহিসসালাম তহারাতকে আলাদা ভাবে লালন পালন করতেন। সব নবীদের সুন্নত ওযু তাহিয়াতুল ওযু, যখন ওযু চলে যাইতো সাথে সাথে ওযু করত। আর আমাদের নবী আলাইহিসসালাম ওযু তাহিয়াতুল ওযুর পাবন্দি তো করতেন করতেন, ওযু করতে সামান্য দেরি হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তায়াম্মুম করতেন। আল্লাহর রাসূল এমন এক জায়গায় অবস্থান করতেছেন একদিন যেখান থেকে পানির কুয়া কাছে, কুয়া দেখাই যায় যে ওই যে কুয়া ওখানে গেলে ওযু করা যাবে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে দেয়ালের ভেতরে হাত মেরে আল্লাহর রাসূল তায়াম্মুম করলেন, তায়াম্মুম করে পবিত্র হইলেন। সাহাবীর জিজ্ঞাসা কেন এখন তায়াম্মুম করলেন, কারণ হলো ওযু ভাঙ্গার যেমন কারণ আছে তায়াম্মুম ভাঙ্গারও তো কারণ আছে। ওযু ভাঙ্গার কারণের সাথে সাথে
তায়াম্মুম ভাঙ্গার কারণের ভিতরে একটা কারণ আরো বেশি আছে, সেটা হলো পানি পাওয়া গেলে তায়াম্মুম শেষ। যে পানি আগে তো তায়াম্মুম খতম, পানি মিল গিয়া তায়াম্মুম খতম, পানি দেখে ফেলছে তায়াম্মুম শেষ হয়ে গেছে। যেখানে বিধান হলো যে পানি পাইলে তায়াম্মুমের কারামতি শেষ, সেইখানে ওই কুয়া দেখা যায় আল্লাহর রাসূল এখানে তায়াম্মুম করতেছেন। আরে পানি দেখলে তো তায়াম্মুম এমনি শেষ, তারপরে তায়াম্মুম করতেছেন, কারণটা কি? তার মানে হলো এখান থেকে পানি পর্যন্ত যাইতে যে সময়টা ব্যয় হবে, এতটুকু সময়ও আল্লাহর দস্ত অপবিত্র বদন থাকতে তৈয়ার না। এ কারণে আল্লাহর রাসূল দেয়ালে হাত লাগায়া ওই পর্যন্ত যাইতেও তায়াম্মুম করতেছেন। আর যেই লোক নামাজি পড়ে সপ্তাহে একদিন, ও তো ওযুই করে একদিন, আর যে ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না, তায়াম্মুম তো দূরের কথা, ও তো ওযুই জানে না, বাইর জানাজা পড়তে যায় ওযু ছাড়া জানাজা পড়ে আলা, কারণ বছরে একবার ওযু করে, ও কি ওযু জানে? সাহাবীরা তায়াম্মুম ওযুতে বেশ লাগায় ফেলাইছে, যেমন দুই সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে মরুভূমির ভিতরে। এক সাহাবী চিন্তা করতেছে গোসল ফরজ হলে তো গোসল করতে হয়, তাই এখন নামাজ পড়ুম কেমনে? সাহাবী কয় তায়াম্মুম গোসল আর ওযুর বিকল্প, তায়াম্মুম করে নামাজ পড়বো? সাহাবী তো একজন তায়াম্মুম করছে, আর একজন বলে কি কয় এই তায়াম্মুমে ওযুর তায়াম্মুমে গোসল হইব, তাহলে গোসলের তায়াম্মুম কেমনে করবো? কয় গোসল যেহেতু করার সময় সর্ব অঙ্গে পানি বাহানো এটা একটা ফরজ, তাই মাটিও সর্ব অঙ্গে বাহাই। মাশাআল্লাহ, সাহাবী করছে কি আবেগে, বালির ভিতরে গড়াগড়ি করে ডইলে ডইলে বালি দিয়ে গোসল করছে আর কি। কারণ পানি যেমন তাহির মুতাহির, বালি মাটিও তো তাহির মুতাহির, এটার দ্বারাও পবিত্রতা হাসিল করে। তো এখন পানি নাই যেহেতু, তো বালির ভিতরে গড়াগড়ি করে পুরা দেহে বালি মাখাইতেছে। যে জীবনে অজু করে না, বছরে অজু করে একবার, যে ঈদের নামাজ পড়ে, সে যদি হঠাৎ করে জানাজায় যায় তো জানাজা অজু ছাড়া পড়ে মিয়া শরমে, বা যদি অজু করেও তাও অজু হয় না এমন পাবলিক দেখেছি, অজু করতেছে অজু হইতেছে না, তো তখনই বুঝছি যে আজকে জানাজায় এই পয়লা অজু করতেছে মনে হয়, ভাই মারা গেছে, ভাই জানাজা পড়তে অজু না করে কেমনে পড়ে? এ কারণে মিল্লাতকে তো অজু গোসল শিখাইতে হয়। এমএ বিএ পাশ করে কিন্তু অজু গোসল করা জানে না, অজু জানে না গোসলও জানে না, অজু গোসলের তাসির কি এটা বুঝাও না। যদি বুঝতো তাইলে মুসলিম ঘরের নারীরা নেল পালিশ দিয়ে ঘুরে, জামাইরা শ্বশুররা চেয়ে চেয়ে দেখে, বাপেরা নিজেদের মেয়েদের নেল পালিশ তাকায় তাকায় দেখে, মানা পর্যন্ত করে না যে নেল পালিশ ব্যবহার করো তোমার গোসল হয় না, এটাও বলে না, অথচ তার শরীর পাক হয় না। এই নারীর দেহ না পাক যে নেল পলিশ ব্যবহার করতেছে, ওর ফরজ গোসল হয় না। ওই বিবি নাপাক দেহে স্বামীর সাথে থাকে, যেই বিবি নেল পলিশ ব্যবহার করে গোসল তার হয় না, তোহারাতের পাবন্দি নাই। অথচ সাহাবায়ে কেরাম তোহারাত কি কত লালন পালন করছেন, যখন ওযু চলে গেছে তখনই ওযু করছেন। হযরত বেলাল শুধু ওযুই করেন নাই, ওযু করেছেন করেছেন, তাহিয়াতুল ওযু নামাজের পাবন্দি করেছেন। আমাদের এক বুজুর্গ মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির গ্রামে গেছেন, মুজাদ্দিদে আলফে সানির কবর জিয়ারত করার জন্য পাশে মসজিদে আজান হয়েছে, বারান্দায় দাঁড়ায় রয়েছেন, মসজিদের সামনে মুসল্লিরা হাঁটাহাঁটি করতেছে। ওই বুজুর্গ দেখেন যে বাচ্চাগুলা মাঠে খেলতেছে, জামাতের টাইম হয়ে গেলে ইমাম সাহেব বলল এই বাচ্চারা আসো আসো জামাত তৈয়ার, চলে আসো ভিতরে ঢুকো। বাচ্চাগুলা এক দৌড় দিয়ে মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে তারা সকলের সাথে নামাজে দাঁড়ায় গেল। বুজুর্গ বলেন আমি মনে মনে ভাবতেছি গ্রামের মানুষগুলা মনে হয় জানে না, বাচ্চারা মনে হয় জানে না যে নামাজের আগে ওযু করতে হয়, নামাজের আগে পবিত্র হইতে হয়, অজু বানায় তারপরে নামাজে যাইতে হয়, খেলতেছিল দৌড় দেয় সে মসজিদে ঢুকলো, তার মানে নামাজ তোহারাত যে নামাজের চাবি এটা মনে হয় জানে না, এই কারণে অজু না করে বুঝি দাঁড়াইছে।
বুজুর্গ নিজে নামাজ শেষ করেছে দেখে বাচ্চাগুলা ইহতিমামের সাথে বসে বসে তাসবিহ হাত পড়তেছে সাহস করে ওদের ডাক দিয়েছে এ ছেলেরা এদিকে আসো তোমাদের দেখলাম খেলতেছিলা ডাক দিল আজান হলো আকামত চলছে আর খেলা বাদ দিয়ে দৌড়ে এসে মসজিদে ঢুকলে তোমরা তো ওযু করলে না বিনা ওযুতে কি নামাজ হয় বুজুর্গ বলে বাচ্চাদের জবাবে আমি হয়রান হয়েছি একজন বুজুর্গের সোহবতে গ্রামের মানুষের ভিতরে পবিত্রতার কত পছন্দগি বাচ্চারা বলে আমরা মুজাদ্দিদে আলফে সানির গ্রামের সন্তান আমরা শুধু নামাজের জন্য ওযু করি না আমাদের মা বাবা আমাদেরকে পবিত্র হালতে থাকা শিক্ষা দিয়েছে আমরা সব সময় বাওযু থাকার চেষ্টা করি খেলতেছিলাম তখন আমরা ওযুর হালতেই ছিলাম তাই জামাতে দাঁড়ানোর জন্য নতুন ওযুর দরকার হয় নাই পাক বদনে আল্লাহর কদমে হাজিরা দিয়ে দিছি এত তাহারাত পছন্দই আর এই যুগের প্রজন্মের এমএ পাস ওযু করা জানে না গোসল করাও জানে না পাক পবিত্রতার মাসায়েল জানে না বদনী পবিত্রতা তো নাই নাই রুহানি পবিত্রতা তো বহু দূর অনেক দূর বদনী পবিত্রতারই তো হিফাজত নাই তো রুহানি পবিত্রতার হিফাজত হবে কি দিয়া বদনের ময়লা দূর করা সহজ কলবের ময়লা দূর করা তো আরো কঠিন আল্লাহর কাছে পবিত্র কলবের দাম নাপাক কলবের দাম আল্লাহর কাছে নাই হযরত শেখ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন উল্টা দিক থেকে কুকুর একটা আসতেছে রাস্তা সরু সরু রাস্তা আপ ডাউন হবে না সিঙ্গেল যাওয়া আসা কুকুর গেলে মানুষ চলতে পারবে না মানুষ চললে কুকুর চলতে পারবে না কুকুর আর শেখ রেফাই মুখোমুখি হয়ে গেছেন শেখ রেফাই কুকুরকে ইশারা করতেছেন এই নামো পানিতে নামো পানিটা নাপাক পানি আজব কুকুর কুকুর শেখ আহমদ রেফাইকে বলে তুমি নামো আমার নামতে বলো কেন তুমি নামো আজব হলো কিছু কিছু কুকুরও বুদ্ধিমান আছে কিন্তু এমন মানুষ পাওয়া যায় তাদের কুকুরের বুদ্ধিটুকু হয় না শুয়ারের চেয়ে বেশি খারাপ হয়ে যায় এমন মানুষ পাওয়া যায় কুকুরেরও বুদ্ধি আছে কুকুর বলে তুমি নামো আমি নামবো কেন তুমি নামো ইশারা করছে শেখ আহমদ রিফাই বলে তুমি নামো কুকুর বলে না তুমি নামো কুকুরের জবান খুলে গেছে কারামাতুল আউলিয়াই হাকুন আসহাবে কাহফের সাথে কুকুর যেমন জবান খুলছে মুতাকাল্লিমিনরা বলেন কুকুর পিছে পিছে যায় আসহাবে কাহফের সদস্যরা কুকুর তাড়াইতেছে আমরা যাই কুকুর আমাগর পিছে আয় কুকুর রে তাড়ায় আজব কুকুর কুকুরের জবান খুলে গেছে কুকুর বলে আমারে তাড়াস না ভাই তোরা যারে চাও আমিও তারে চাই তোদের সাথে আর আমার সাথে মিল আছে তোর সাথে আমারে থাকবার দে তোরা ঘরে থাকবি আমি দরজায় থাকবো কোরআনে ঠিক ওইভাবেই বর্ণনা আছে যে আসাবে কাহাব গুহার ভিতরে কুকুরটা দরজার ভিতরে কুকুর সাথী হয়ে গেছে বুদ্ধিমান কুকুর মানুষের সাথে আল্লাহর কাছেও গণ্য হয়ে গেছে কোরআনে তাদেরকে কালবু হুম বলা হয়েছে তার মানে আসাবে কাহাব ওয়ালাদের দলের কুকুর এই মহল্লারা জান এটা মহল্লার আজানের জবাব দিই আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান ভালো করে শুনি এবং জবাব দিই শুনলে দিল সাফ হবে জবাব দিলে সুন্নতের আমল হবে
أشهد أن محمد رسول اللهم رب هذه الدعوة التامة. محترم حاضرين، কিছু কিছু কুকুরের বুদ্ধি আছে। শেখ রেফাইর কুকুর বলে তুমি নামো, দুনি বললেন তুমি নামো। কুকুর কথা কয়, কুকুর বলে কি নিজেরে কি আমার চাইতে বড় মনে হইতেছে নাকি? আমি কুকুর বলে তুমি আমাকে নিচে নামতে বলো। শেখ রেফাই বলে নিজেরে বড় মনে করতেছি তা না, তুমি আহকামের আওতায় না, আমি আহকামের আওতায়। তোমার পাক না পাক নাই, তোমার হালাল হারাম নাই, কিন্তু আমাদের পাক না পাক আছে, হালাল হারাম আছে। আমরা যাতা করতে পারি না, যাতা খাইতে পারি না, পাকখানা আছে না পাকখানা আছে সব খাইতে পারি না। আমরা যা তা করতে পারি না, পাক কাম আছে না পাক কাম আছে, পাক পদ্ধতি আছে, পদ্ধতির কারণে কোনো কাজ হয়ে যায় পাক, পদ্ধতির কারণে পদ্ধতির অভাবে কোনো জিনিস হয়ে যায় না পাক। আমরা মুরগি জবাই খাই কিন্তু কাফেরদের মতো জবাই খাই না, পদ্ধতি আছে। আমরা গোশত খাই কিন্তু এক কবে গলা নামাইছে পাড়ার হেটা খাই না, গোশত খাওয়ার তরিকা আছে। হারামলি জাতিহি হারামলি গাইরিহির মশালা আছে আমাদের, আমাদের হালাল কখনো হারাম হয়ে যায়? জৈবিক চাহিদা পূরণ হালাল রমজান মাসের দিনের বেলায় না, বিভিন্ন লোকে হালাল তরিকায় হারাম তরিকায় না। এই জন্য যে মানুষগুলার আইন ভালো লাগে না, বিধান ভালো লাগে না, ওরা বানরের বাচ্চা হইতে চায়। ওদের কামনা হইলো যদি কোন বান্দরের দলে ঢুকে যেতে পারি তাহলে কোনো বিধান লাগবে না। এত পাক না পাক, এত হালাল হারাম, বাচ্চা কেমনে চলে? কোন রকমে বান্দরের দলে ঢুকে পড়ি তাহলে বিধানের আওতার বাইরে। এ তোমাদের জাতির মানুষ হইতে মনে চায় তাদেরকে আহকাম শিখতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। পাক না পাক শিখতে হইব, হালাল হারাম চিনতে হইব। তুমি কাফের না, তুমি গায়রে মুসলিম না, তুমি মুসলিম, তোমাকে আইনের ভিতরে চলতে হবে। হুদুদ সীমানা অতিক্রম তুমি করতে পারবে না, তুমি মুসলমানের বাচ্চা, তুমি ইহুদির বাচ্চার মতো কথা কইতে পারো না, তুমি নাসারার সন্তানের মতো চলতে পারো না, তুমি নাস্তিকের মতো কথা বলতে পারো না, তুমি মুসলমান, তুমি তোমার হুদুদ আছে, তোমার সীমানা আছে, তোমার হালাল কথা আছে, তোমার হারাম কথা আছে, তোমার হালাল আচরণ আছে, তোমার হারাম আচরণ আছে, তোমার জায়েজ হালত আছে, নাজায়েজ হালত আছে। শায়খ রেফাই বলে
তোমারে পানিতে নামতে কই, কারণ তুমি বিধানের আওতায় না, তুমি তো কুত্তা, তোমার কোনো শরীয়ত নাই, তোমার পায়ে নাপাক লাগলে দুয়ার দরকার নাই ভাই, এর লাগে তোমারে নামতে কই, আর আমার পায়ে নাপাক লাগলে এটা ধুইতে হইব, বেজালে পড়ছি দেখে তোমারে নামতে কই, তুমি নামলে ভালো হয়। কুকুর বলে, রে ভাই শরীরের উপরের নাপাক যেটা এটা দুর্বল নাপাক, কিন্তু কলবের নাপাক কিন্তু ভয়ঙ্কর নাপাক, পায়ে পানি লাগলে পানি ঢাইলা দিলে ধোয়া যায়, সহজে সাফ হয়ে যায়, কিন্তু আমি কুকুরের চাইতেও তুমি ভালো, এমন গরম নাপাক যদি তোমার ভিতরে লাগে যায়, তাকাব্বুরের নাপাক যদি তোমার দিলে লাগে, এটা কিন্তু সহজে পানি ঢাললে সাফ হয় না, অনেক মুজাহাদা অনেক অপারেশনের আশ্রয় নিতে হয়। কথাটা শোনার সাথে সাথে শায়খ রেফাই লাভ দিয়া পানিতে নাই কুকুর রে চলার রাস্তা ছাইরা দিছে। মানুষের কালবের ভিতরে নাপাক লাগে, মানুষের কালাব নাপাক দূর করার জন্য নসিহতের আওতায় এরকম বসতে হয়, শুনতে হয়, এর দ্বারা মুমিনের হৃদয়ের ফায়দা হয়, সাহবতে আহলুল্লাহ উঠাইতে হয়, মানুষের রুহানি পবিত্রতা হাসিল হয়, জিক্রুল্লাহ করতে হয়, কলব পবিত্র হয়, কোরআনের তিলাওয়াত করতে হয়, শুনতে হয়, ঈমান বেড়ে যায়, কলবের উন্নতি হয়, কলবের দাগগুলো মুছে যায়, নাপাক দূর হয়ে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়, কলবের ভেতরে স্বচ্ছ হালত পয়দা হয়ে যায়, রমজানের রোজা রাখতে হয়, তাকওয়ার রং কলবের ভেতরে স্থাপিত হয়ে যায়, নিফাকত থাকলে ওইটা মুছে যায়, সাদাকা খায়রাত করতে হয়, সাখাওয়াতের রং এসে যায়, হজ্জে বাইতুল্লাহ করতে হয়, নিজের ভেতরে বিনয় এসে যায়, আড়ম্বরতা দূর হয়ে যায়, নিজের অর্থের ক্ষমতার গরম দূর হয়ে যায়, কাফনে সজ্জিত হয়ে কাবার পাশে যখন দাঁড়ায় যায়, কলবের উন্নতি হয়। মানুষের যেমন কলবের পাক না পাক আছে, ঠিক ওরকম মানুষের মালেরও পাক না পাক আছে, যাকাত না দিতে না দিলে মাল না পাক থাকে, জাকাত দিলে মাল পাক হয়, না 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 সমস্যা আছে, মালেরও পাক না পাক আছে, এই জন্য না পাক মাল খাইতে নাই, পাইলেই খাইতে নাই, সুদ খাইতে নাই, ঘুষ খাইতে নাই, সব মাল হালাল না, ব্যবসা হালাল কিন্তু সুদ হারাম, পাক না পাক বাইসা খাইতে হয়, একই নোট কিন্তু পাক না পাকের হুকুম আছে, হালাল হারামের হুকুম আছে, মানুষের আমল নামার পাক না পাক অবস্থা আছে, তওবা করলে আমল নামা পাক হয়, আমল নামায় যে সকল গুণা আছে তওবার মাধ্যমে গুণাগুলা মুছা যায়, পবিত্র আমল নামা হয়, এ কারণে আল্লাহর রাসূল বলেন, আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযাইফা, এই হুযাইফা ইস্তিগফার পড় না কেন, বেশি বেশি ইস্তিগফার পড়বা, রাসূল নিজে 100 বার ইস্তিগফার পড়েছেন প্রতিদিন, কেন মিল্লাতরে পাক হওয়া শিখাইছেন, প্রত্যেকটা বিধানের ভিতরে তোহারাত আছে, মুসলমানের সব জিনিসের পবিত্রতা আছে, মুসলমানের সামাজিক পবিত্রতা আছে, মুসলমানের জমিনের পবিত্রতা আছে, মুসলমানের রাষ্ট্রীয় পবিত্রতাও আছে, মুসলমানের মাটি পবিত্র মাটি, এই মাটি অন্যায়ের মাটি না, এটা জুলুমের ঘাঁটি না, এটা পাক মাটি, এটা মসজিদ, মসজিদ আল্লাহর রাসূল বলেন গোটা জমিন আমার জন্য পাক বানানো হয়েছে এবং মসজিদ বানানো হয়েছে, এই মসজিদকে অপরাধ কইরা না পাক বানান যাবে না, এ কারণে আল্লাহর জমিন পাক জমিনে অপরাধ প্রতিষ্ঠা হইতেও দেওয়া যায় না, কাপড়ের নাপাক যেমন লালন করা যায় না, কলবের নাপাক যেমন লালন করা যায় না, আমল নামার নাপাক যেমন লালন করা যায় না, জেসেমের নাপাক যেমন লালন করা যায় না দুইতে হয়, জমিনের নাপাকও লালন করা যায় না, জমিনে যদি কুফর প্রতিষ্ঠা পেয়ে যায়, শিরিক প্রতিষ্ঠা পেয়ে যায়, নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা হতে চায়, জমিনে যদি খাতমে নবুয়াতের আক্রমণ এসে যায়, খাতমে নবুয়াতের পরে আক্রমণ এসে যায়,
জমিনে যদি বন্ড নবীর না পাকায়া যায়, দাজ্জালের না পাক যদি জমিনে আয়া যায়, জমিনে যদি না পাক স্থান নেয়, তখন এই জমিনের না পাক দূর করাও উম্মতের জন্য ইবাদত। এই কারণে উম্মতকে আবার জমিন পাক করতে কখনো কখনো কলস কলস রক্ত ঢাইলা দিতে হয় জমিনে, কাপড় পাক করতে কলস ভরা পানি ডালতে হয়, শরীর পাক করতে বালতি ভরা পানি ডালতে হয়, জমিন পাক করতে শত শত হাজার হাজার কলস রক্ত ডালতে হয়। এ কারণে জালিমরা যখন হানাদার হয়ে ওরা যখন এসেছিল বাংলায়, মুক্তিযোদ্ধারা কলস ভরা রক্ত ঢেলে দিছে, জমিন পাক হয়ে গেছে, ইসলাম কি মিটাইতে যুগে যুগে কাফেররা এসেছে, তো মুসলমানরা কলস ভরা রক্ত ঢেলে দিছে, জমিনকে পুত পবিত্র করেছে। কারণ জমিনের পবিত্রতা রক্ষকারা এটাও ইনসানের উপরে এটা নায়াবাত খেলাফাত, মুসলমানদেরকে মুমিনদেরকে মানুষদেরকে এই খেলাফত আল্লাহ তাআলা দান করেছে যে আল্লাহর জমিন পাক সাফ রাখবে, আল্লাহর জমিনের জুলম সেতামের বিরুদ্ধে দরবার থাকবে। এই যত কেসেমের পবিত্রতা আছে সব পবিত্রতার হিফাজত করার জন্য তৈয়ার থাকতে হয়। বরঞ্চ জমিনের পবিত্রতা রক্ষায় যদি কেউ রক্ত ঢাইলা দেয়, লোকে দেখে মইরা যায়, আসলে আল্লাহ বলে ও ডাইরেক্ট আল্লাহর কাছে জীবিতদের লিস্টে চলে যায়, কারণ ও রক্তই দিছে, জান দেয় নাই, রক্ত দিছে, তার হায়াত বাকি আছে, এটার গ্যারান্টার আল্লাহ। সে কবরে গেছে তাও জীবিত, জমিনের উপরে আছে তাও জীবিত। এ কারণে শহীদরা জমিনের উপরেও কথা কয়, জমিনের নিচেও কথা কয়, হাসরেও তারা কথা বলবে, এ কারণে ওরা আফজাল মাইয়িত, কারণ ওদের রক্ত দিয়ে জমিনের পবিত্রতা রক্ষা হয়েছে। মনে রাখবে আয়েশা নুসরতের জন্য শুধু এই জমিনের বসবাস নয়, এই জমিনের প্রতিনিধিত্বের ভূমিকা পালন করতে কখনো কখনো জাতির তাজা খোনা রক্তের জরুরত হয়, ওইটাও দেওয়ার জন্য রেডি থাকতে হয়, ওটা দিতে প্রস্তুত থাকতে হয়। এটাই দিন, এটাই ইসলাম। এ কারণে যেই কিতাবে কিতাব উত্তহারাত আছে, জাকাত আছে, কিতাবুল মানাসিক আছে, হাজ আছে, বুয়ু আছে, ওই কিতাবে কিতাবুল জিহাদ আছে। কিয়ামত পর্যন্ত এই বিধিবিধানের আওতার ভেতরেই জমিন চলবে, জমিনের মানুষ চলবে। মহতরম হাজিরিন, সঙ্গত কারণে নিজেদের তহারাতের জিন্দিগিকে রক্ষা করি, ললিত কলার শিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে তোমাদের পোশাকের পবিত্রতার থেকে শুরু করে জমিনকে নাস্তিক মুরতাদের আখড়া বানাইবার চক্রান্ত চলছে, কোথায় ঘুমায় আছো? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে সকলকে, জিম্মাদারি আদায় করো যার যার। মৌলবীরা খালি চকিদারি নয় নাই যে তারা কথা বলবে আর তুমি চুপ করে থাকবে, ময়দানে মাহশারে তোমাকেও আদালতে কিবরিয়াতে দাঁড়াতে হবে, প্রস্তুত হও। সুতরাং আমার যুব সমাজ তথা মুসলিম মিল্লাতকে সতর্ক হওয়ার আহ্বান জানাই, তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে প্রস্তুত থাকার তৌফিক দান করে, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। আল্লাহ তাআলা পবিত্রদেরকে পছন্দ করেন, তওবাকারীকে পছন্দ করেন, আমাদেরকে তওবাকারী হওয়ার তৌফিক দান করে, পবিত্র গোলাম হওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।